পর্যায় করা নাচ্ছে পবিত্র ঈদুল আজহা। সেই সাথে ক্রেতারা ছুটছেন কোরবানির পশু কিনতে। তবে বিভিন্ন হাট ঘুরে পছন্দসই পশু কেনার ঝামেলা এড়াতে অনেকেই ছুটছেন দেশের বিভিন্ন খামারে, যেখানে আছে নানা জাতের ছোট বড় ও মাঝারি আকারের গরু ছাগল এবং উট। এই খামারগুলোতে নেই হাজারো মানুষের ভিড়, নেই বিচ্ছিন্ন গবাদি পশুর সারি, নেই কোনো দালাল বা পকেটমার। তাই ক্রেতারা এই সকল খামার থেকে কোরবানির পশু কিনতে উৎসাহী হচ্ছেন। হাটে যেমন গরু ছুটে আসার একটা ভয় থাকে, গায়ে লেগে যাবে, তো এখানে জিনিসগুলো অর্গানাইজ, গরুগুলো খুব অর্গানাইজ ভাবে আছে, এগুলো এখানে এটার ভয় নাই, সো এটা সেফ আর কি। খামারটা হাটের তুলনায় হচ্ছে সেফ। এখানে ছিমছাম ঘরোয়া পরিবেশে পরিবারের সদস্যদের নিয়ে পছন্দের পশু কেনার ব্যবস্থা রয়েছে। সেখানে আসা একজন ক্রেতা জানান, হাটের তুলনায় খামারে কোরবানির পশুর দাম কিছুটা বেশি হলেও ঝামেলা এড়াতে এবং পশু রাখার জন্য ভালো সুযোগ সুবিধা থাকায় সেখান থেকে কোরবানির পশু কেনেন তিনি। আমি জানি একটু রেট বেশি হয়, কিন্তু আমি তো এক মাস আগে কিনে নিলাম, তো ২০ দিন ২৫ দিন আগে কিনে নিচ্ছি, এই চিন্তা করে কিনি এখানে। এখান থেকে কিনতে এসি, আমি এক মাস আগে কিনে রেখে দিলাম, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় আছে, ওনারা খেয়াল করে, খাওয়া দাওয়া করে, এটা একটু আমি নিশ্চিন্ত আছি কি আমার জিনিসটা আছে, ভালো আছে, এই জন্য। আর বাসায় নিয়ে যাওয়া ওদের তো আমার খেয়াল করতে হবে, সেখানে তো ওনারা সব দেখাশোনা করে, আর দেখলাম মানে খেয়াল করে ভালো করে, এটা নাকি ছেড়ে দেয়, এই জন্য আমি কয় বছর থেকে আমি এখান থেকে কিনতে এসি। আমরা তো এইটা বোধ হয় ফোর্থ ইয়ার আমার এখানেই আমি করতেছি। আর প্লাস একটা সুবিধা আছে আমাদের জন্য, তারা নর্মালি করে না, আমাদের জন্য তারা অ্যালাউ করে এখানে আমি কোরবানি করতে পারি, তো আমি এখান থেকে কোরবানি করে মাংস নিয়ে চলে গেলাম। এখন না কাস্টমার হাট থেকে বেশি খামারের দিকে ঝুঁকতেছে, কারণ ঝামেলা মুক্ত বেচা কেনাটা একদম, সবাই পরিবার পরিজন নিয়ে আসতে পারে, একটা পরিবেশ, সুন্দর পরিবেশ, এই জন্য মানুষের খামারের উপর আসলে আগ্রহটা এখন আগের থেকে অনেক বেশি। ভুট্টি আছে, শাহিওয়াল আছে, শঙ্কর আছে, ফ্রিজিয়ান আছে, বলদ আছে, সব যাতে করে আছে। দৈনিক করতোয়া, ঢাকা।